আপনার টপিকের ভিডিও ইউটিউবে সার্চ করবেন, যে চ্যানেলের ভিডিও সব থেকে বেশি ভিউজ এসেছে সেই ভিডিওটা আপনি ট্যাগগুলো কপি করে নিতে পারবেন। ট্যাগ কীভাবে কপি করবেন তার জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশন, ভিডিওতে ভিউজ আসছে না, তিন চারটা ভিউজ এসে থেমে গেছে, নতুন চ্যানেলের ভিউজ কীভাবে বাড়াবেন। একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর যখন তার ভিডিও আপলোড করে সেই সময় তাকে কেউ চিনে না, কেউ জানে না, তখন সে যদি ভিডিও আপলোড করে তার ভিউজ কম আসে। কিন্তু আপনি শুরুর দিকে ভিউজ কীভাবে বাড়াবেন, আপনার ফেজগুলো আস্তে আস্তে কীভাবে বাড়াবেন, সফল ইউটিউবার রয়েছে তাদের প্রথমেই আমাদের মতোই অবস্থা ছিল, প্রথমে ভিডিওতে ভিউজ আসছিল না, তার সফলতা পেয়েছে ভিডিও আপলোড করে। যারা সফল ইউটিউবার তারা তিনটা রুলস ফলো করে। নাম্বার ওয়ান রুলস, ইউটিউবে সফল হতে হলে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। আপনি সপ্তাহে কটা ভিডিও আপলোড করতে পারবেন সেই হিসেবে ভিডিও আপলোড করতে হবে। নাম্বার টু, আপনাকে ইউটিউবের পিছনে সময় দিতে হবে, সফলতা পেতে গেলে আপনাকে সময় দিতে হবে। নাম্বার থ্রি, আপনাকে ধৈর্য ধরে পরিশ্রম করতে হবে, তাড়াহুড়া করলে আপনি কখনোই সফলতা পাবেন না। আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও ভাইরাল হবে কি না এটা আপনি কীভাবে বুঝবেন? ওয়াইড স্টুডিও আপনাকে বলে দেবে যে ভিডিওটা ভাইরাল হবে কি না, আপনি নিজেই বুঝে যাবেন। তার জন্য আপনি কী করতে হবে, ওয়াইড স্টুডিও অ্যাপ্লিকেশানে চলে আসতে হবে, আর এখানে দেখতে পারবেন রিচ, রিচের পরে এখানে ক্লিক করবেন, আর এখানে দেখতে পারবেন ইমপ্রেস। আপনার ভিডিওতে যত ইমপ্রেস আসবে, যদি ইমপ্রেস বেশি আসে তাহলে ভিউজও বেশি আসবে, আর ভিউজ আসলে সাবস্ক্রাইবও আপনি পেয়ে যাবেন। এবার কথা হচ্ছে ইমপ্রেস আসে কিন্তু তবুও ভিউজ আসছে না, তাহলে কি করতে হবে, এখানে আপনার হয়তো থাম্বনেল ঠিক করতে হবে। কারণ ইমপ্রেস জিনিসটা কি, আপনার ভিডিও 100 জনের কাছে ইউটিউব পাঠালে 100 জনের মধ্যে হয়তো আপনার ভিডিও 10 জন ক্লিক করছে। আপনার যদি থাম্বনেল ভালো না হয় তাহলে সেই 10 জনও আপনার ভিডিও ক্লিক করতে যাবে না। তো প্রথমে আপনাকে থাম্বনেল ঠিক করে রাখতে হবে, থাম্বনেল যদি ভালো হয় তাহলে অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ আসবে। আর থাম্বনেল ভালো রয়েছে, ইমপ্রেসও দিচ্ছে, তবুও ভিউজ আসছে না, তাহলে আপনাকে কী করতে হবে, যদি এরকম হয় তাহলে আপনাকে কী করতে হবে, টাইটেল ট্যাগ ডিসক্রিপশানগুলো সঠিকভাবে ব্যবহার করতে হবে। আপনার টপিকের ভিডিও ইউটিউবে সার্চ করবেন, যে চ্যানেলের ভিডিও সব থেকে বেশি ভিউজ এসেছে সেই ভিডিওটা আপনি ট্যাগগুলো কপি করে নিতে পারবেন। ট্যাগ কীভাবে কপি করবেন তার জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে। দেখুন আমি এই অ্যাপ্লিকেশানটা ইনস্টল করে রেখেছি, এই অ্যাপ্লিকেশানটা ইনস্টল করার পর আপনাকে কী করতে হবে, আপনাকে ওই ভিডিওটা কপি করে নিতে হবে। কপি করার পর এখানে পেস্ট করবেন, এই অ্যাপ্লিকেশানটা ওপেন করবেন, ওপেন করার পর এখানে পেস্ট করার একটা জায়গা থাকবে, এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করলে আপনার কী হবে, এখান থেকে অনেকগুলো ট্যাগ পেয়ে যাবেন, এই ট্যাগগুলো আপনি কী করতে পারেন, ডিসক্রিপশানে এবং আপনার ট্যাগে সেট করে নিতে পারেন। এই যদি কাজটা করে নিতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ আসবে, আর ভিউজ আসলেই সাবস্ক্রাইব পেয়ে যাবেন। এই ছিল আজকের ভিডিও, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।